বৌদিচিনি আমি তাকে ভালো করে চিনি, সেই ছেলেবেলা থেকে আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি, এক সপ্তাহে খেলা করেছি, এক সাথে ছোট্ট ধরেন আমরা আগামী প্রজন্মে বেঁচে থাকার স্বপ্ন হয়েছি, আমরা একটা ছোট্ট সংসার গড়ার আশা নিয়ে আরো বেঁচে আছি, তাই তো আমি ভাবছি বৌদি জীবন নাটকের কোন দৃশ্যে জবন কাটা পড়বে তুমি। এই না বৌদি, এই বইটা তোমার কাছে রাখো, অবসর সময়ে তুমি এই বইটা ভালো করে পড়বে। কি বই? দাঁড়া দাঁড়া, কি বই? ভারত নারীর কথা লেখা আছে, এতে আমাদের এই সনাতন নারীদের নিয়ে অনেক কথা লেখা আছে। তার মানে সীতা সাবিত্রী বেহুলার জীবন কাহিনী তো? ও গল্পে অনেক আগেই পড়ে নিয়েছি। তুমি একটা কাজ করো ঠাকুরপো, ওই বইটা আমাকে না দিয়ে তুমি ওটা দুর্গাকে দিও, ও ওটা পড়ে নেবে, পড়ে নিয়ে যদি ও পারে ওই যমরাজের কাছ থেকে তার সত্য বাণীকে ফিরিয়ে আনবে, আর তা যদি না পারে বেহুলা সেজে ভাসতে ভাসতে স্বর্গলোকে গিয়ে বলবে দুঃখিনী দয়িতায়ামি তোমাদের এই ব্যবচার সহ্য করবো না, তোমাদের এই ভুল একদিন ভাঙবেন, আর সেদিন হাজার চেষ্টা করেও ভুল কিন্তু তোমরা পাবে না। সত্যি আমার দাদার কথা ভাবলে আমার দু চোখ বেয়ে জল আসে, 10 বছর আগে দাদা আমার বিয়ে করতে চাইতো না, আমি অনুরোধ করেছি, মা বলেছে, বাবা বলেছে, তারপর দাদা বৌদিকে ঘরে নিয়ে এসেছে, আজ আমার বৌদি আমার দাদাকে যেভাবে নাচাচ্ছে দাদা সেইভাবে নাচছে, বৌদি বলছে ওঠো, সত্যি মানুষ চেনা বড় দায়, মানুষ চেনা বড় দায়, এই দুনিয়া বোঝাই শুধু মানুষ আছে, কিন্তু সেই মানুষ যে আছে নাই এই দুনিয়া, সেই দুনিয়া নাই মানুষ না দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে লজ্জা করছে না
মানুষের চামড়া কি আপনার গায়ে নেই? ওটা কি গন্ডারের চামড়া নাকি? বউরে বিয়ে হয় আমি দেখেছি, কিন্তু আপনার মতো এমন বিয়ে হয় না আমার বাবার জন্মে আমি দেখি। নিষ্ঠুর ভাবে খুন করলো আমার দিব্যেন্দু, তার বিবেক, তার মানুষ সত্য,
একবার কি মনে করিয়ে দেয় না এই হতভাগ্যের প্রাণবাদ পরিশ্রমের কথা মৃত্যু হয়ে গেল। অন্ধকার এর মাঝে হারিয়ে গেছে আমার আশার আলো, আজ আমার চোখের সামনে সব কিছু অন্ধকার অন্ধকার। না না এ আমার